सुखदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पश्चात हरे कृष्ण। आज हमारा श्रीमद् भगवद गीतार चतुर्दश अध्याय 26 नम्बर श्लोक থেকে শ্রবণ করব। এই অধ্যায়ের নাম গুণত্রয় বিভাগ যোগ। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন, মাংচজ অবিচারেন ভক্তিযোগেন সেবতে সগুণং সমতিত্যাইতাম ব্রহ্মভয়ো কল্পতে। শ্রীল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শ্রীল প্রভুপাদ কি যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। তাৎপর্য, নির্গুণ স্তরে অধিষ্ঠিত হওয়ার উপায় কি? অর্জুনের এই তৃতীয় প্রশ্নের উত্তর এই শ্লোকটিতে দেওয়া হয়েছে। পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে, জড়জগৎ পরিচালিত হচ্ছে জড় প্রকৃতির গুণের প্রভাবে। জড় প্রকৃতির গুণের প্রভাবে বিচলিত হওয়া উচিত নয়। চেতনাকে এই সমস্ত কার্যকলাপে নিয়োজিত না করে শ্রীকৃষ্ণের সেবামূলক কার্যে নিযুক্ত করা যেতে পারে। শ্রীকৃষ্ণের সেবামূলক কার্যকে বলা হয় ভক্তিযোগ। শ্রীকৃষ্ণের জন্যই সর্বদা কর্ম করা, এটির মাধ্যমে কেবল শ্রীকৃষ্ণের সেবাই নয়, রাম নারায়ণ আদি শ্রীকৃষ্ণের বিভিন্ন সাংশ প্রকাশের সেবাও বোঝায়। শ্রীকৃষ্ণের অসংখ্য সাংশ প্রকাশ আছেন। যিনি শ্রীকৃষ্ণের যে কোনো রূপের বা যে কোনো সাংশ প্রকাশের সেবায় নিয়োজিত থাকেন, তিনি নির্গুণ স্তরে অধিষ্ঠিত বলে বিবেচিত হন। এটিও জেনে রাখা উচিত যে শ্রীকৃষ্ণের সবকটি রূপই সম্পূর্ণরূপে গুণাতীত এবং সচ্চিৎ ও আনন্দময়। ভগবানের এই সমস্ত প্রকাশ সর্বশক্তি সম্পন্ন, সর্বজ্ঞ এবং তারা সব রকমের দিব্য গুণাবলীতে বিভূষিত। সুতরাং কেউ যখন দৃঢ় প্রত্যয়ের সঙ্গে শ্রীকৃষ্ণের বা তার সাংশ প্রকাশের সেবায় নিজেকে নিযুক্ত করেন, তখন তিনি অনায়াসে অনতিক্রম্য জড় প্রকৃতির গুণগুলি অতিক্রম করতে পারেন। সপ্তম অধ্যায়ে সেই কথা ইতিপূর্বেই ব্যাখ্যা করা হয়েছে। কেউ যখন শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন, তিনি তৎক্ষণাৎ জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হন। কৃষ্ণ ভাবনায় বা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়ার অর্থ শ্রীকৃষ্ণের মতো হওয়া। ভগবান বলেছেন যে তার স্বরূপ সচ্চিত আনন্দময় এবং জীব পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ, ঠিক যেমন সোনার কানা সোনার খনির অংশ। এভাবে জীবের চিন্ময় স্বরূপ গুণগতভাবে সোনার মতো, অর্থাৎ শ্রীকৃষ্ণের মতোই গুণসম্পন্ন। জীবও ভগবানের ব্যক্তিগত বৈশিষ্ট্য সর্বাবস্থাতেই বর্তমান থাকে, তা না হলে ভক্তিযুগের কোনো প্রশ্নই হতে পারে না। ভক্তিযুগের অর্থ এই যে ভগবান আছেন, ভগবানের ভক্ত আছেন এবং ভগবানের সঙ্গে ভক্তের প্রেম বিনিময়ের ক্রিয়াকলাপও আছে। তাই পরমেশ্বর ভগবান ও জীব এই দুইজনেরই স্বতন্ত্রতা বর্তমান থাকে, তা না হলে ভক্তিযুগের কোনো অর্থই হয় না। যে অপ্রাকৃত স্তরে ভগবান রয়েছে, সেই স্তরে উন্নীত না হলে ভগবানের সেবা করা যায় না। রাজার সচিব হতে হলে উপযুক্ত গুণ অর্জন করতে হয়। এভাবে সেই গুণ হচ্ছে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়া অথবা সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হওয়া। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, ব্রহ্মৈব সন ব্রহ্মপ্যেতি। ব্রহ্মে পর্যবসিত হওয়ার মাধ্যমে পরম ব্রহ্মকে প্রাপ্ত হওয়া যায়। অর্থাৎ গুণগতভাবে ব্রহ্মের সঙ্গে এক হতে হবে। ব্রহ্মস্তর প্রাপ্ত হওয়ার পর একজন স্বতন্ত্র আত্মারূপে জীব তার শাশ্বত ব্রহ্ম পরিচয় হারিয়ে ফেলে না। হরে কৃষ্ণ। ডোমজলবাসী ভক্তদের অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম। তো এটা আমার ডোমজলের দ্বিতীয়বার ভ্রমণ।
প্রায় 4-5 বছর আগে ভুলে গেছি 4-5 বছর আগে একবার গোবর্ধন পূজার দিন এখানে এসেছিলাম তখন মন্দিরের চত্বর আরো বড় ছিল এখন বাউন্ডারিটা আরেকটু ছোট ছোট হয়ে গেছে যাই হোক এটা একটা গুরুত্বপূর্ণ সেন্টার এখানে প্রচুর জনবসতি এবং প্রচারের সম্ভাবনা অত্যন্ত প্রবল আপনারা আসবেন নিয়মিত এই মন্দিরটিকে উজ্জীবিত করে তুলবেন যাতে মন্দিরের প্রচার এবং প্রসার চারিদিকে ভালো করে ছড়িয়ে পড়ে সেই জন্য আপনাদের দায়িত্ব নিতে হবে তো আজকের এই শ্লোকটিতে কৃষ্ণ বলছেন বক্তা হচ্ছেন শ্রীকৃষ্ণ মাং চ য অবিচারে মাং মানে আমাকে আমাকে মানে কাকে কৃষ্ণকে মাং চ য অবিচারে অবিচারে দুটো জিনিস একটা হচ্ছে ব্যভিচার আর একটা হচ্ছে অবিচার তো এগুলো কোনো অস্পষ্ট কথা নয় আমরা বলি না লোকটা খুব ব্যভিচারী ব্যভিচারী মানে কোনো নিয়ম কানুন পালন করে না আমাদের ইসকনে যখন দীক্ষা নেওয়ার সময় বলা হয় চারটা নিয়ম পালন করতে হবে নেশা বর্জন আর নেশা বলতে মানুষ মনে করে মদ বিড়ি একটা নেশা চা একটা নেশা পান একটা নেশা মানুষ এগুলিকে আজকাল নেশা বলেই মনে করে না তাই না কিন্তু শ্রীল প্রভুপাদ তিনি একেবারে পরিষ্কার করে দিয়েছেন নেশা মানে কি চা পান বিড়ি সিগারেট খৈনি দোক্তা হাজার রকমের নেশা আছে এক কথায় নেশা বর্জন তাহলে কৃষ্ণ বলছেন অবিচারে কোনো ব্যভিচার চলবে না তো ব্যভিচারের মধ্যে নেশা একটা ব্যভিচার মাংসে যে অবিচারে না আর রয়েছে কি জুয়া জুয়া তো জুয়া বলতো কিন্তু আজকাল জুয়া কি কোনটা জুয়া নয় অনেকে বুঝতে পারে যেখানে টাকা পয়সার ঝুঁকি যেখানে টাকা পয়সার ঝুঁকি সেটাই জুয়া ঝুঁকির কি দরকার আমাদের মোটা ভাত মোটা কাপড়ের জন্য অত ঝুঁকি নেওয়ার দরকার যেটুকু কৃষ্ণের কৃপায় আসে যদৃচ্ছা লাভ সন্তুষ্ট বসুন আপনারা সবাই বসুন যদৃচ্ছা লাভ সন্তুষ্ট যদৃচ্ছা করবে সহৎ চেষ্টায় যেটা আসবে সেটাই আমরা সেটাই উপার্জন হিসাবে আমরা নিতে পারি বিশেষ করে আমরা যারা গৃহস্থ আমাদের তো কিছুটা উপার্জনের দরকার হয় তো যদৃচ্ছা লাভ সন্তুষ্ট অল্প চেষ্টায় কারণ আপনি যদি 10,000 টাকা রোজগার করেন আপনি চারখানা চাপাটি খাবেন যদি 10 কোটি টাকা রোজগার করেন মাসে কয়টা চাপাটি খাবেন নাকি বেড়ে যাবে চাপাটি খাওয়া বরং কমে যায় যারা 10 কোটি টাকা রোজগার করে তাদের চাপাটি খাওয়া কমে যায় না আমরা জানি কি করি আমরা মায়া করে ভিআইপি যায় তো যখন ভিআইপি যায় বলা যায় আর কি আলু সিদ্ধ বা আলু সিদ্ধ অনেকে খায় না মানে পেঁপে সিদ্ধ লিস্টে দেখুন সিদ্ধ 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 মানে তারা কোটিপতি হ্যাঁ বরং রিক্সাওয়ালাকে আপনি অনেক কিছু খাওয়াতে পারবেন কিন্তু কোটিপতিকে আপনি অনেক কিছু খাওয়াতে পারবেন এটা খাবেন না সেটা খাবেন না তো যাই হোক তো আপনি 10,000 টাকা রোজগার করলে যা খাবেন 10 কোটি টাকা রোজগার করলে তাই খাবেন 10,000 টাকা রোজগার করলে আপনি 6 ফুট খাটে বা 7 ফুট খাটে ঘুমাবেন তাই না আর 10 কোটি টাকা রোজগার করলে আপনি কি 100 ফুট খাটে ঘুমাবেন নাকি লাভ এখন 10 কোটি টাকা মাসে রোজগার করি আমার এটা 100 ফুট খাট দরকার না কারণ আমার শরীরের সাইজ তো আর পারবে না শরীরের যে সাইজ ভগবান দিয়েছেন সেটা 10,000 টাকা রোজগার করলো ওই সাইজের খাট লাগবে 10 কোটি টাকা রোজগার করলো ওই সাইজের খাট লাগবে তাই বলা হচ্ছে টাকা পয়সার জন্য বেশি সময় নষ্ট করা উচিত নয় এবং টাকা পয়সা দরকার সেই জন্য প্রভুপাদ বলতেন যারা গৃহস্থ মানুষ তারা যেন ম্যাক্সিমাম 8 ঘন্টা টাকা পয়সা রোজগারের জন্য যেন কাজ করে 8 ঘন্টার বেশি হলেই আমরা বলি ওভারটাইম আর ওভার টাইম মানেই ওই যে টাইমটা আপনি ভগবানকে দিতে পারতেন সেই টাইমটা তখন টাকা 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 করে নষ্ট হয়ে যাবে চেতনাটা নিচের দিকে চলে যাবে টাকা পয়সার 3টা বদগুণ আছে জানেন সবাই টাকা পয়সা তো গুণ শুনি টাকা পয়সার গুণ কিন্তু টাকা পয়সার 3খানা বদগুণ আছে এটা বড় বলেছেন খোলা বেচা শ্রীধর আপনারা খোলা বেচা শ্রীধরের নাম শুনেছেন তো মানে টাকা পয়সার 3টা বদগুণের কথা বলেছেন অহংকার দ্রোহ মাত্র বিষয়েতে আছে অধপাত ফল তার না জানে পাছে অহংকার টাকা পয়সার প্রথম বদগুণ হচ্ছে
अहंकार টাকা পয়সা থাকলে মুখের চেহারা পাল্টে যাবে তাই না আমরা আরও বুঝতে পারি মুখ দেখে বুঝতে পারি তার টাকা আছে মুখ দেখে বোঝা যায় এমন না যে মুখের চেহারা খুব সুন্দর হবে অহংকারের ভাব একটু আসে ভক্ত না হলে কৃষ্ণ ভক্ত না হলে টাকা পকেটে থাকবে তো একটু মুখের মধ্যে একটু অহংকারের ছায়া ছবি ফুটবে একটু ভালো চোখ থাকলে আপনি দেখতে পাবেন যে মুখের মধ্যে একটু অহংকারের ছবি আছে টাকা পয়সা থাকবে প্রথম বদগুণ কি টাকা পয়সার প্রথম বদগুণ কি অহংকার দুর্ভাগ্য মানে শত্রুতা টাকা পয়সা থাকলে দেখবেন চারিদিকে শত্রু চারিদিকে শত্রু আমাদের বাংলাতে একটা প্রবাদ আছে ন্যাংটার নাই বাটপারের ভয় ন্যাংটার নাই বাটপারের ভয় যার কিছু নাই ন্যাংটি পড়ে আছে বাটপার তার পেছনে লাগবে না কারণ তারও তো পোষাতে হবে না তো যার প্রতি টাকা পয়সা না প্রচুর শত্রু আমাদের বনে মন্দিরে একজন কোটিপতি কোটিপতি মাঝে মাঝে আসতেন আমাদের একজন ব্রহ্মচারী ভক্ত ওনাকে বললেন যে একটা জপমালা নিয়ে যান জপ করবেন বলছে আমি খুব ব্যস্ত ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকি আমার জপ করার সময় নেই নিলেন না যাই হোক একদিন উনি গাড়িতে করে বেশ কয়েক লক্ষ টাকা নিয়ে বোম্বে যান পুনে থেকে বোম্বে মানে টাকা পয়সা লেনদেন করার জন্য অনেক কিছু টাকা নিয়ে যাচ্ছে কিভাবে টাকার গন্ধ তো অনেক সময় পিঁপড়া যেমন চিনের গন্ধ টের পেয়ে যায় তো অনেক সময় গন্ডা বদমাশরা কিন্তু টাকার গন্ধ অনেক সময় টের পেয়ে যায় অনেক কিভাবে টের পেয়েছে টের পেয়ে ওই বোম্বে পুনে থেকে বোম্বে মাঝখানে কিছু পাহাড় আছে তো সেখানে গুন্ডারা বসে আছে তো যেই উনি সেই পাহাড়ের কাছে গেছে গুন্ডারা এসে তো গাড়ি ঘেরাও করে দিয়েছে ঘেরাও করে পিস্তল দেখিয়েছে সব টাকা দেয় করে তো উনি তো প্রাণের ভয় আছে সব বান্ডেল বান্ডেল টাকা দিয়ে দিলেন তারপরে একজন গুন্ডা বলছে এবার ওনাকে গুলি করে মেরে ফেল আরেকজন গুন্ডা বলছে টাকা তো পেয়ে গেছি টাকা তো পেয়ে গেছি গুলি করবো কেন আরেকজন গুন্ডা বলছে টাকা তো পেয়েছো কিন্তু গিয়ে পুলিশে কেস করবে এই পুলিশে কেস করবে আমাদেরকে অ্যারেস্ট করবে টাকাও যাবে আমরাও জেলে যাবো মেরে ফেল তো এই কথাবার্তা হচ্ছে তখন উনি বলছেন আমি তো টাকা দিয়েছি আপনাদের খামুকে বেড়ে কী লাভ আমি পুলিশে যাব না তো যাই হোক এইসব কথা বলতে বলতে ড্রাইভারটা খুব স্মার্ট ছিল ড্রাইভারটা চট করে গাড়ি ঘুরিয়ে আবার পুনের দিকে স্পিড দিয়ে একেবারে দৌড়ে চলে গেল তো ওরা ওই ডাকাতরা মানে মন ঠিক করতে করতেই তারা গাড়ি নিয়ে ড্রাইভার একেবারে আবার পুনে ফিরে গেল তো পুনে গিয়ে এই ভদ্রলোক পরের দিন পুনে মন্দিরে গিয়ে উঠেছে তো গিয়ে বলছেন একজন ব্রহ্মচারী আমাকে একটা জপের মালা দিতে চেয়েছিলেন ব্রহ্মচারী কোথায় তো খুঁজে খুঁজে বের করলেন হ্যাঁ আপনি আমাকে জপের মালা দিতে চেয়েছিলেন মালাটা দিন তো ব্রহ্মচারী মালাটা দিলেন প্রশ্ন করলেন আমি সেদিন তো কত সাজলাম আপনাকে আপনি নিলেন না কি হয়েছে ব্যাপারটাকে একটু বলবেন তো বললেন এই ব্যাপারটা কাহিনীটা শোনালেন বুঝতে পারলাম যে কোনো জীবনের কোনো গ্যারেন্টি নেই যে কোনো সময় যে কেউ মেরে ফেলতে পারে আর বিশেষ করে টাকা পয়সা থাকলে কি হয় শত্রুতা তাহলে টাকা পয়সার দ্বিতীয় বন্ধন কি শত্রুতা ছেলে শত্রু হয়ে যাবে আত্মীয় স্বজন শত্রু হয়ে যাবে টাকা পয়সা বেশি থাকলে দেখবেন শত্রু হয়ে যায় তাহলে অহংকার দ্রোহ দ্রোহ মানে শত্রুতা আর কি অহংকার দ্রোহ মাত্র বিষয়েতে আছে অধপাত ফল তার না জমে পাশে তৃতীয় হচ্ছে অধপতন টাকা আছে পকেটে বিলেতি মদ কিনলে কেমন হয় টাকা থাকলেই চুলকাবে এই তো ওই হোটেলে গিয়ে একটা রাত কাটালে কেমন হয় টাকা থাকলেই এমনও হোটেল আছে এক রাত্রে এক লাখ টাকা দুই লাখ টাকা কোনো ব্যাপারই নয় আছে আছে না তো যাদের টাকা আছে তারা কিন্তু ওইসব অধপাত অধপাত মদ খাও গাঁজা খাও এই করো সেই করো যত রকমের অপকর্ম আছে তারা করতে পারে তো এই জন্য টাকা পয়সার প্রতি হ্যাঁ টাকা পয়সার দরকার আছে কিন্তু তার ব্যালেন্স রক্ষা করাটাই ভক্তের কাজ ভক্ত ব্যালেন্স ছাড়িয়ে যায় না কারণ ভক্ত জানে যে আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রাপ্তি টাকা পয়সা আজ আছে কাল নেই মৃত্যুর পরে সব ফেলে যেতে হবে সুতরাং আমার যেটুকু না হলেই নয় সেটুকু নিয়ে আমার সন্তুষ্ট থাকা উচিত সন্তুষ্ট হওয়া সততম যোগী যতাত্মা
জীবন নিশ্চয় সন্তুষ্ট ভক্তের একটি লক্ষণ হচ্ছে সন্তুষ্ট তাই ওই জুয়া খেলে রাতারাতি ধনী হয়ে যাব চিট ফান্ডে টাকা দিয়ে রাতারাতি ধনী হয়ে যাব তো অনেক সময় দেখেছেন তো চিট ফান্ডে টাকা দিয়ে মানুষের কি দুর্গতি আমাদের আমি দেখেছি আমার চোখের সামনে 32 লাখ টাকা চিট ফান্ডে দিয়েছে 32 লাখ টাকাই মার গেছে তো এই জন্য ওই টাকা নিয়ে বেশি ঝুঁকি খেলবেন না এটাকে বলা হয় জুয়া বর্জন এটাকে বলা হচ্ছে জুয়া বর্জন মানে কি লটারি বলে 1 টাকার ঝুঁকি 2 টাকার ঝুঁকি 10 টাকার ঝুঁকি কি দরকার আছে ঝুঁকি নিতে নিষেধ করেছেন লটারি তো জুয়া কিন্তু লটারি তো জুয়া ভাই যে এখানে কলকাতায় হয় ঘোড়া দৌড় যদি সাদা ঘোড়াটা হারে আমি 1 লাখ টাকা দেব ঘোড়া দৌড় হয় না যদি খয়েরি ঘোড়াটা হারে আমি 1 লাখ টাকা দেব তাহলে এই যে জুয়া এগুলো হচ্ছে জুয়া জুয়া বর্জন তাহলে প্রথম হচ্ছে নেশা বর্জন দ্বিতীয় জুয়া বর্জন তারপর হচ্ছে আমিষ বর্জন আমিষ মানে এমন নয় যে শুধু মাছ মাংস যে কোনো উত্তেজক খাবার যেমন পেঁয়াজ রসুন গাছের গাছ থেকে হয় কিন্তু এটা আমিষ কেননা উত্তেজক মনকে উত্তেজিত করে যে কোনো উত্তেজক খাবার বর্জন করতে হবে আমিষ বর্জন আর কি অবৈধ সঙ্গ বর্জন বিবাহের অনুমতি আছে সন্তান উৎপাদনের অনুমতি আছে বিবাহিত স্বামী স্ত্রী সন্তান লাভ করতে পারেন কিন্তু উচ্ছৃঙ্খল যৌন জীবন যার ফলে মানুষের স্টেমিনা নষ্ট হয়ে যায় মানুষের জ্ঞান নষ্ট হয়ে যায় আমি একবার আলোচনা করেছিলাম যে 12টা জিনিস অবৈধ স্ত্রী সঙ্গের ফলে বা অবৈধ যৌন জীবনের ফলে 12টা গুণ নষ্ট হয়ে যায় ধূলিসাৎ হয়ে যায় 12টা গুণ তো এই জন্য বলা হচ্ছে অবৈধ যৌন জীবন বর্জন তো এগুলো হচ্ছে ব্যভিচার এগুলো কি ব্যভিচার আর কৃষ্ণ কি বলছেন মাংস অবিবিচার অবিবিচারী ভক্তি এই অবিবিচারী কথাটার আরো অর্থ হয় যেমন নরোত্তম দাস ঠাকুর বলেছেন অন্য দেবাশ্রয় নাই তোমার কঠিন ভাই সেই ভক্তি পরম কারণ অন্য দেবাশ্রয় আমাদের দশবিধ নাম অপরাধের দ্বিতীয় অপরাধটাকে বলতে পারবেন শিব ব্রহ্ম আদি আদি মানে কালী আদি মানে দুর্গা আদি মানে যত রকমের দেব দেবী আছে শিব ব্রহ্ম আদি আদি মানে ইত্যাদি মানে ওই যে 33 কোটি দেব দেবী সবকে আদি আদি শব্দ দিয়ে কভার করা হয়েছে তাহলে শিব ব্রহ্ম আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা স্বতন্ত্র বলে মনে করে অন্যভাবে যদি পরিষ্কার করে আরো বলা হয় যে শিব বলুন ব্রহ্মা বলুন দুর্গা বলুন সবই হচ্ছে কৃষ্ণের অধীন এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু অবিবিচারী ভক্তি হবে না তাহলে ভক্তি হয়ে যাবে ব্যভিচারী ভক্তি এটা অপরাধ দশবিধ নাম অপরাধের মধ্যে দ্বিতীয় অপরাধ এটা অপরাধ বলা হয়েছে যারা দেব দেবীকে ভগবানের সমান বলে মনে করে জস্তু নারায়ণং দেবম ব্রহ্মরুদ্রাদি দৈবতৈ সমত্তমেব বিক্ষেত স্বপাশণ্ডী ভবদ্রবম বলা হচ্ছে যারা ব্রহ্মাকে শিবকে দুর্গা কালী এসবকে কৃষ্ণের সমান বলে মনে করে তারা হচ্ছে পাষণ্ডী ধ্রুবম নিশ্চয়ই পাষণ্ডী তাহলে এই যে জিনিসটা একটা ব্যভিচারী ভক্তি ব্যভিচারী ভক্তি আপনি কৃষ্ণ পুজো করলেন আবার কে একটু কালী পুজো করলেন এটা ব্যভিচারী ভক্তি ব্যভিচারী মানে সঠিক ভক্তি নয় সেটা নরোত্তম দাস ঠাকুর খুব পরিষ্কার করে বলেছেন যে অন্য দেবাশ্রয় নাই তোমারে কহিন ভাই সেই ভক্তি পরম কারণ না পুজিহ দেবী দেবা এটা কার লেখা নরোত্তম দাস ঠাকুর না পুজিহ দেবী দেবা দেবী দেবার পূজা করার দরকার নাই শুধু কৃষ্ণ পূজা করলেই দেবী দেবার পূজা হয়ে যায় দেবী দেবাকে আমরা অশ্রদ্ধা করি না কিন্তু কৃষ্ণ পূজা করলেই দেবী দেবার পূজা হয়ে যায় যথা তরুর মূল নিষেচনে না ত্রিপন্থী তৎস্কন্ধ পুজো উপশাখা প্রাণোপহারশ্চ যথেন্দ্রিয়ানাম তথৈব সর্বার হনুমচ্ছতে যা কেউ যদি গাছের গোড়ায় জল দেয় তাহলে ডালপালা জল পেয়ে যায় কেউ যদি পাকস্থলিতে খাবার দেয় তাহলে চক্ষু কর্ণনাশিকা জিহ্বা খাবার পেয়ে যায় পায় কিনা প্রভুপাদ একটা গল্প বলতেন যে একবার চক্ষু কর্ণনাশিকা জিহ্বা ত্বক তারা স্ট্রাইক ধর্মঘট ইনকলাব জিন্দাবাদ কি ব্যাপার আমরা পাকস্থলীকে খাবার দেব না চোখ বলছে আমি যদি না দেখতাম তাহলে কি তোমরা খাবার বা পয়সা রোজগার করে খাবার কিনতে পারতে আমি দেখি বলে পারো কান বলছে আমি শুনি বলে কানের না শুনলে তুমি কি পয়সা রোজগার করতে পারতে
এইভাবে চক্ষু করোনা নাসিকা জিহ্বা ত্বক সবাই মিলে স্ট্রাইক করো, যে পাকিস্তানি বেটা বসে বসে খায়, কাজের কাজ কিছুই করে না, আমরা কষ্ট করে রোজগার করি আর এই পাকিস্তানি বসে বসে খায়। সুতরাং আজ আজ থেকে সিদ্ধান্ত হলো যে আমরা ওনাকে কিছু দেব না। তো সন্ধ্যাবেলায় সকালবেলায় রেজলিউশন পাশ হয়েছে, সন্ধ্যাবেলায় বলছে রেজলিউশন পাল্টাতে হবে। কি হয়েছে বলে কিরকম লাগছে, চোখ বলছে আমি ঝাপসা দিচ্ছি, কান বলছে আমার কেমন লাগছে অবসন্ন ভাব লাগছে, এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক সবাই বলছে না, মনে হয় রেজলিউশন পাল্টাতে হবে। তো আর কিছুক্ষণ স্ট্রাইক চলল, তারপরে না বাবা রেজলিউশন পাল্টাতে হবে, ওই পাকস্থলী বেটা বসে বসে খেলেও ওকেই দিতে হবে। তো এই জন্য বলা হচ্ছে কৃষ্ণ পূজা করলে, পাকস্থলীর সেবা করলে সম্পূর্ণ দেহের সেবা হয়ে যায়, কৃষ্ণ পূজা করলে 33 কোটি দেব দেবীর পূজা হয়ে যায়, এমনকি জীবের পূজাও হয়ে যায়। অনেকে বলে না জীব সেবা, হ্যাঁ জীব সেবা হয়ে যাবে যদি আপনি কৃষ্ণ পূজা না করেন। কৃষ্ণ পূজা না করলে আপনি ঠিক আছে, আপনি মানুষের সেবা করলেন, মাছকে কেটে ফেলবেন, ছাগলকে কেটে ফেলবেন, গরুকে কেটে ফেলবেন, কিন্তু কৃষ্ণ পূজা করলে সমস্ত জীব বলতে পারেন না, মাছ শাক সবজি তো আমরা খাই, আপনাকে না খেয়ে তো আপনি থাকতে পারবেন না, না খেয়ে কি থাকতে পারবেন? তাই আপনার হিংসাকে মিনিমাইজ করতে হবে, কমিয়ে 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 একেবারে কমের মধ্যে নিয়ে আসতে হবে, হ্যাঁ শাক সবজি, এবং এটা স্বাস্থ্যসম্মত ব্যাপার, আমরা জানি যে শাক সবজির চেতনা হচ্ছে অবচেতন, অবচেতন মানে যেমন একজনের অপারেশন হবে, ডাক্তার তাকে অ্যানাস্থেশিয়া দিয়ে প্রথমে নাকে বা ইঞ্জেকশন দিয়ে অ্যানাস্থেশিয়া দিয়ে তাকে অজ্ঞান করে দেয়, কেন অজ্ঞান করে, তার হয়তো অপারেশন হবে, কাটাচেরা হবে, কাটাচেরা হলে তো ব্যথা পাবে, এর জন্য তাকে অ্যানাস্থেশিয়া দেওয়া হয়। ঠিক তেমনি ভগবান, হ্যাঁ গাছপালার চেতনা আছে কিন্তু সেই চেতনাটা হচ্ছে অ্যানাস্থেশিয়া দেওয়া, ভগবান গাছপালাকে অ্যানাস্থেশিয়া দিয়ে দিয়েছেন, যার জন্য তাদের চেতনাকে বলা হয় অবচেতন। অবচেতন ওই অবস্থায় যে কিছু কিছু অপারেশন হয়, তাও বেশি নয়, আপনি আম গাছ থেকে আম খেলেন, আম গাছ তো মরল না, এমনকি আমের ভিতরে যে আটি সেটাও তো আপনি খাচ্ছেন না, আপনি শুধু রসটা খাচ্ছেন, হ্যাঁ। তো এইভাবে ধান গাছ, ধান পাকলে ধান গাছ এমনি মরে যায় আমি দেখেছি, হ্যাঁ গম গাছে গম পাকলে গম গাছ এমনি মরে যায়, তাই না? তো আমাদের যে বৈষ্ণব ধারায় আমরা যে নিরামিষ যেটা ভগবানকে, সে আবার বলা হচ্ছে ভগবানকে নিবেদন করে, ভগবানকে নিবেদন করে খেতে হয়, যাতে যেটুকু অপরাধ হয় সেটাও নিবেদন করার ফলে কেটে যায়, বুঝেছেন? তো এইভাবে নিরামিষ কৃষ্ণ প্রসাদ, এবং শুধু কৃষ্ণ, আর কোনো দেবদেবীর পূজা চলবে না, দেবদেবীর পূজা করা, অনেকে বলে এগুলো ইস্কনের আবিষ্কার, এগুলো ইস্কনের আবিষ্কার নয়। গীতাতে কৃষ্ণ যে কতবার বলেছেন কামৈস্তৈস্তরিত কেনা প্রপদ্যন্তে অন্য দেবতা, কামই মানে কামনার দ্বারা, ঋত কেনা যাদের বুদ্ধি অপহৃত হয়ে গেছে, যাদের জ্ঞান অপহৃত হয়ে গেছে, চুরি হয়ে গেছে, প্রপদ্যন্তে অন্য দেবতা, তারা অন্য দেবতার পূজা করে। তাহলে এটা কি ইস্কনের আবিষ্কার নাকি? ইস্কন এটা আবিষ্কার করেছে দেবদেবীর পূজা করবে না, আমরা দেবদেবীকে সম্মান করি, আমরা জানি দেবদেবী সবচেয়ে বেশি খুশি হলেন তখন যখন কেউ কৃষ্ণ পূজা করে, হ্যাঁ শিব তখন সবচেয়ে বেশি খুশি হবেন যদি আপনি কৃষ্ণ পূজা করেন, দুর্গা তখন সবচেয়ে বেশি খুশি হবেন যদি আপনি কৃষ্ণ পূজা করেন, কিন্তু তারা আফসোস করেন এই সমস্ত জীবগুলি, তারা এইভাবে দেবদেবীর পেছনে ধনম দেহি জনম দেহি, ধন দাও টাকা পয়সা দাও এসব করে বেড়াচ্ছে, এতে দেবদেবীরা খুব আফসোস করেন যে তারা কবে কৃষ্ণ ভক্ত হবে। এই জন্য কৃষ্ণ ভক্ত হলে আপনার এই ভক্তিটা হলো অবিবিচারী ভক্তি। তাহলে অবিবিচারী ভক্তি মানে আপনি এই যে চারটা নিয়ম বলা হলো, চারটা নিয়ম পালন করবেন এবং দেবদেবীর পূজা করবেন না, কৃষ্ণ চিন্তা ছাড়া অন্য চিন্তা করবেন না, অন্য চিন্তিত মাম যে যেন ভর্যপাশতে তে সাম্যতা বিযুক্তানাং যোগক্ষেম পাম, অনন্য অনন্য অন্য চিন্তা করে না কৃষ্ণ চিন্তা ছাড়া, তাহলে টাকা পয়সার চিন্তা সব সব চিন্তাই করবেন, কিন্তু একটা দৃষ্টান্ত দিলে বিষয়টা পরিষ্কার হবে। হ্যাঁ মনে করুন কেউ হয়তো আমেরিকা থাকে, তার স্ত্রী থাকে কলকাতায়, তো প্রতি মাসে তিনি আমেরিকা থেকে 50,000 টাকা
স্কিন নামে পাঠিয়ে দেবেন। তাহলে উনি আছেন কোথায়? উনি কোথায় আছেন? আমেরিকায়। ওনার হৃদয়টা কোথায়? কলকাতায়। কেন বলুন তো? কেন? কারণ টাকা অত সহজ নয়। আমার টাকা পাঠিয়ে দেবো কলকাতা, অত সহজ নয়। আমার কষ্টের টাকা, কষ্টে রোজগার করা টাকা। যদি হৃদয়টা কলকাতায় থাকে, স্ত্রীর কাছে থাকে, তাহলে টাকাটা আমি সেখানে পাঠাবো। ঠিক তেমনি আমরা যা কিছুই করি না কেন, হৃদয়টা যদি কৃষ্ণের কাছে থাকে, হ্যাঁ, তাহলে আমি চিন্তা করবো আমার এই টাকা দিয়ে আমি একটা কৃষ্ণ মন্দির করবো, আমার এই টাকা দিয়ে আমি কৃষ্ণের বাণী প্রচার করবো। যেটা আমরা শ্রীল প্রভুপাদের জীবনে দেখি, হ্যাঁ, উনি চিরকাল সবসময় প্ল্যান করতেন কীভাবে আমি কৃষ্ণের বাণী প্রচার করবো। উনি ভাবতেন, আমি দুইটা ইস্কন হওয়ার আগে প্রভুপাদ ভাবতেন, আমি দুইটা বড়ো বড়ো ট্রাক গাড়ি কিনবো, ট্রাক গাড়ি বোঝাই গ্রন্থ নিয়ে আমি চলে যাব বিভিন্ন শহরে গ্রন্থ বিক্রি করবো। একটা প্রভুপাদের প্রাথমিক একটা ভাবনা ছিল, কিন্তু কৃষ্ণের এমনই কৃপা যে তার দুটো ট্রাক গাড়ি নয়, এখন বলতে গেলে হাজার হাজার গাড়ি, হ্যাঁ, হাজার হাজার দামি দামি গাড়ি আছে যেগুলিতে করে ইস্কনের ভক্তরা গ্রন্থ বিতরণ করে। যাই হোক, এইভাবে আমি যা কিছু করছি আমার হৃদয়টা যেন কৃষ্ণ কেন্দ্রিক হয়ে থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে অবিবিচারী ভক্তি। তো মাংস যে অবিবিচারে ন ভক্তি যোগে না সে হতে, যারা এইভাবে অবিবিচারী ভক্তি, কোনো দেবদেবীর প্রতি আকর্ষণ নাই, কোনো মানে অনিয়ম অনাচারের প্রতি আসক্তি নাই, এইভাবে যারা শুদ্ধভাবে কৃষ্ণ ভক্তি করেন, স্বগুণান সমতিত্বান ব্রহ্ম ভয় অবতে, সে গুণ থেকে গুণের উপরে উঠে যায়, সপ্তগুণ রজগুণ তমগুণ, এই সংসারের সব কিছু গুণে বাধা, কেউ সপ্তগুণে বাধা, কেউ রজগুণে বাধা, কেউ তমগুণে বাধা। প্রতিটি প্রাণী দেখবেন এক একটা প্রাণীর আচরণ এক এক রকম, হ্যাঁ, একটা কুকুরের বাচ্চা ছোটবেলা থেকেই সে মানুষ দেখলে লেজ নাড়ে, তাই না? ছোট ছোট কুকুরের বাচ্চা দেখবেন সে মানুষ দেখলে এগিয়ে আসে, লেজ নাড়ে। আর শিয়ালের বাচ্চা মানুষ দেখলে পিছিয়ে যায়, মানুষ দেখলে পিছিয়ে যায়, গর্তে ঢুকে যায়। তো দেখতে তো অনেকটা একই রকম, শিয়াল আর কুকুর খুব একটা ফারাক নেই, কিন্তু দুটো স্বভাব দুরকম কেন, কে বলতে পারবেন? দুটো স্বভাব দুরকম কেন? হ্যাঁ, গুণের প্রভাব। এই সংসারে কৃষ্ণ সব কিছু গুণ দিয়ে বেঁধে রেখেছেন। হ্যাঁ, তো কুকুর গুণের প্রভাবে আরেকটা কুকুরকে দেখলে ঘেউ ঘেউ করবে, হ্যাঁ, শিয়াল কিন্তু আবার সেরকম করে না, ওরা বরং ঐক্যবদ্ধ। একটা শিয়াল যদি হক্কা হওয়া করে, সব আমি আছি তোমার সঙ্গে, আমি আছি হক্কা হওয়া, হ্যাঁ, ওরাও দলবদ্ধ, এই জন্য ওদেরকে সহজে কেউ ক্ষতি করতে পারে না। যখনই কোনো বিপদ দেখবে, একটা শিয়াল বলে দেবে বিপদ, তখন সঙ্গে সঙ্গে অন্য শিয়ালগুলি বলবে আমরা আছি, চিন্তা নেই। হ্যাঁ, এগুলি ওদেরও এনিম্যাল সাইকোলজি নিয়ে অনেক গবেষণা হয়েছে, বুঝেছে, ওরা কিন্তু ওদের একটা সাইকোলজি আছে। তো এক একটা পশুর এক এক রকমের সাইকোলজি, এক একটা পশুর এক এক রকমের নেচার। হ্যাঁ, আমি গুজরাট গেলাম, দেখলাম একজন মাতাজি বমি করছে, একটা শুকর দূরের থেকে লক্ষ্য করেছে যে মাতাজিটা বমি করছে, শুকরটা দৌড়ে এসেছে, দৌড়ে এসে একেবারে পারলে মানে মাতাজির উপরে উঠে যায়, মানে বমি খাবে, হ্যাঁ, খাচ্ছে। তো মাতাজি ভয় পেয়ে দৌড়ে গিয়ে আরেকটা জায়গায় ড্রেনের মধ্যে বমি করতে লাগলো, তো শুয়ারটা আবার ওইখান থেকে লাভ দিয়ে ওইখানে চলে গেল। তার কাছে অমৃত মনে হচ্ছে, কোন জিনিসটা? যে জিনিসটা মানুষ বমি করে ফেলে দিচ্ছে সেই জিনিসটা তার কাছে মনে হচ্ছে অমৃত। তো এই যে স্বভাবটা, শুকরের স্বভাব, একটু গুণ, তমগুণ তমগুণ। তো এক একটা প্রাণীর এক একটা গুণ, হ্যাঁ, এর গুণকে তিন ভাগে করা হয়েছে, সত্যগুণ রজগুণ তমগুণ। বলতে পারেন সত্যগুণটা ভালো, সত্যগুণটা তুলনামূলকভাবে ভালো, কিন্তু এটাও কোনো বন্ধন, এটাই জড়জগতের মধ্যেই সত্যগুণ বেশি হলে আপনি স্বর্গে যাবেন, কিন্তু ক্ষীণে পুণ্যে মর্তরকম বিষন্তি, সেখানে স্বর্গে কিছুদিন কাটাবেন, হতে পারে 1,00,000 বছর, হতে পারে 10,000 বছর, হতে পারে 10,00,000 বছর, স্বর্গে কাটিয়ে ক্ষীণে পুণ্যে মর্তরকম বিষন্তি, আবার পৃথিবীতে ফিরে আসবেন, এসে যদি আবার তমগুণের কাজ করেন আবার নরকে চলে যাবেন, আবার পশু দেহ পাবেন। এই জন্য যে গুণের বন্ধন এই জড়জগতে, যতক্ষণ রক্ত মাংসের দেহটা আছে ততক্ষণ কম বেশি গুণের বন্ধন থাকবে। এই গুণের বন্ধন থেকে মুক্তি না পেলে আপনি প্রকৃত আনন্দ পাবেন না। আমি যে আনন্দগুলি পাই, আনন্দ তো নয়, আমরা বলি সুখ, সুখ পাই এটা নকল, নকল সুখ তো বিশ্বাস করা কঠিন না। আমি সুখ পাচ্ছি আপনি বলছেন নকল, আপনি যদি একটা শুকরকে বলেন, গিয়ে বলেন এই শুকর ভাই
তুমি বমিটা খেও না, এটা নোংরা, এটার মধ্যে কোনো আনন্দ নাই। সুপার কি হবে যদি সে বুঝতে পারে, সে বলবে আর কি বলছেন মশাই, এত বড় অমৃত আপনি বলছেন নোংরা, হ্যাঁ আপনি বললেই হয়ে গেল। তো এখন সুপার কেন বুঝতে পারবে না, কারণ সে জনগণের দ্বারা আচ্ছা আচ্ছা তো সেরকম আমরা মনে করি স্বর্গে গেলে ও সেখানে অপ্সরা আছে, হুর আছে, এসব সেখানে ভোগ করলে সুখ পাবো, কিন্তু ওই সুখটা যে সুখ নয়, নকল সুখ। শাস্ত্র আমাদেরকে বলছে যে নকল সুখ, গোলকবাসীরা আমাদের এই সুখ দেখে না নাকের মাল দেয়। হ্যাঁ, শুকর যখন মলমূত্র খায় মানুষ কি করে, কাছের পাশ দিয়ে যখন যায় শুকর মলমূত্র খাচ্ছে রাস্তার পাশে, মানুষ কি করে নাকে রুমাল দেয়, তাই না? তো ঠিক সেরকম আমাদের এই ভোগবিলাস দেখে দেবতারা নাচের মাল দেয়, দেবতাদের ভোগবিলাস দেখে বৈকুণ্ঠবাসীরা নাকে রুমাল দেয়, বুঝেছে? মানে এটি এমন তুলনামূলক ব্যাপার, কিন্তু যারা ভোগ করছে তারা বুঝতে পারছে না, তারা ভালোই তো আছে। কিন্তু শাস্ত্রের মাধ্যমে আমরা এটুকু অন্তত বুঝতে পারি, জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চারটা জিনিস তো আপনি যতই ভোগ করুন, 84 বার জন্ম, বা বলতে পারেন আমি 84 বার বিশ্বাস করি না, আর একবার জন্মই তো আপনার আমরা সহ্য করতে পারি না। কেমন দেখবেন অনেক পিতা মাতা ডাক্তারের কাছে গিয়ে বলে আমার বাচ্চাটাকে নষ্ট করুন, এবর্ষণ না এবর্ষণ, কেন? জন্ম যদি এতই আনন্দদায়ক হয় তাহলে তুমি আবার এবর্ষণ করছো কেন, বাচ্চা নষ্ট করছো কেন? না, ঝামেলা তো আছেই, যুক্তি ঝামেলা তো আছেই, না হলে এত মানে ব্ল্যাক মার্কেট হচ্ছে, ও সরকার তো নিষেধ করে দেয় এসব করবে না, সরকার অনেক সময় নিষেধ আরোপ করে, লুকিয়ে লুকিয়ে বহু এবর্ষণ সারা পৃথিবীতে চলছে, লক্ষ লক্ষ বাচ্চা নষ্ট করা হচ্ছে। কেন? জন্ম যন্ত্রণা, জন্মটা একটা সমস্যা। হ্যাঁ, আর এছাড়া যারা শাস্ত্র বিশ্বাসী আমরা আমরা জানি 84 লক্ষ বার জন্ম, এটা আরও মহাযন্ত্রণা, জন্ম যন্ত্রণা। আবার মাতৃগর্ভে 1900 জন্ম পেলেও 10 মাস 10 দিন নির্দাম হয়ে বসে থাকতে হয়, এইগুলি জন্মের সময় আমরা চিৎকার করে জন্মগ্রহণ করি, মানে কি আমি তো অট্টহাসি করে জন্মগ্রহণ করতে পারতাম, আমরা কেন চিৎকার করে জন্মগ্রহণ করি? তার মানে জন্ম যন্ত্রণা, জন্ম যন্ত্রণা, জন্ম যন্ত্রণা। জন্ম হলেই মৃত্যু, জন্মিলে মরিতে হবে, মৃত্যু, মৃত্যুটা কেমন, মৃত্যুটা কেমন? যখন রক্ত গরম থাকে তখন তো বোঝা যায় না, আস্তে আস্তে বার্ধক্য আসে, মানুষ আস্তে আস্তে টের পায়, আস্তে আস্তে শরীরটা নষ্ট হয়, আস্তে আস্তে পায়ে ব্যথা, আস্তে আস্তে কোমরে ব্যথা, এই ব্যথা সেই ব্যথা, এই রোগ সেই রোগ, বুঝেছ? এগুলো হচ্ছে যন্ত্রণা, বার্ধক্য যন্ত্রণা, রোগ যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা। হ্যাঁ, তো এইসব যন্ত্রণা তো আছেই, ওই স্বর্গে গেলেও আছে, স্বর্গে গেলেও যন্ত্রণাগুলি আছে। তো যে বুদ্ধিমান সে জানে, প্রভুপাদ বলতেন এই সংসারের যত সুখ হচ্ছে বালি মেশানো পায়েস, খুব সুন্দর খাঁটি ক্ষীর দিয়ে পায়েস রান্না করা হলো, ঘি দিয়ে সঙ্গে এক এক মুঠো বালি দেওয়া হলো, আপনাকে বালি মিশিয়ে চামচ প্রভু খান, কেমন লাগবে, কেমন লাগবে, খাবেন? এক চামচ মুখে দিয়ে বললে যত বড় সুস্বাদু হোক না, তাই না? তো এই সংসারের যাবতীয় দুঃখের মধ্যে 4 রকমের বালি মেশানো আছে, জন্ম যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা, বার্ধক্য যন্ত্রণা, রোগ যন্ত্রণা। কিন্তু আমরা মোহের বশবর্তী হয়ে, অজ্ঞানের বশবর্তী হয়ে, তমগুণের বশবর্তী হয়ে আমরা বুঝতেই পারি না, বুঝতে চাই না, কেউ বুঝিয়ে দিলেও আমরা বুঝতে চাই না। কিন্তু সাধুসঙ্গের প্রভাবে যখন আমাদের দিব্য জ্ঞান জাগ্রত হয় তখন আমরা বুঝতে পারি যে এটা সংসারটা আসলে দুঃখের সংসার, যিনি সংসার তৈরি করেছেন তিনি বলছেন দুঃখালয়ম, যিনি তৈরি করেছেন তিনি বলছেন দুঃখালয়, দুঃখের বাড়ি, বস্ত্রালয়, বিদ্যালয়, আর কি দুঃখালয়, দুঃখালয় মানে দুঃখের বাড়ি। তো এটা আমাদের স্বীকার করতে হবে, কৃষ্ণ বলছেন দুঃখের বাড়ি, আমরা বলি কৃষ্ণ ঠিক আছে মানলাম দুঃখের বাড়ি, আমি অ্যাডজাস্ট করে, আমি অ্যাডজাস্ট করে মানিয়ে নেব, আপনি যতই দুঃখের বাড়ি বলুন না কেন আমি অ্যাডজাস্ট করে নেব। কৃষ্ণ বলছেন অশাশ্বত, টেম্পোরারি, তোমাকে লাথি মেরে ফুটবলের মতো এখান থেকে বের করে দেওয়া হবে, তুমি যতই অ্যাডজাস্ট করার চেষ্টা করো না কেন তোমাকে ওই কিছুদিন পরেই লাথি মেরে বের করে দেওয়া, মৃত্যু, লাথি মেরে বের করে দেওয়া, বল ঠিক আছে তারপরে অ্যাডজাস্ট করো, তারপর লাথি মারা হবে, যতবার জন্ম হবে ততবার লাথি মারা হবে, ততবার মৃত্যু হবে। এটা যদি জ্ঞানচক্ষুর দ্বারা, শাস্ত্রচক্ষুর দ্বারা যদি আমরা বুঝতে পারি
তখন আপনি যত বড় কোটিপতি হন না কেন আপনি ভাবতেন, তাহলে তো এইভাবে কোটি কোটি বছর নষ্ট করার কোনো মানে হয় না। কৃষ্ণ বলছেন আমার ধামে চলে আসো, আমার ধামে যদি আসতে পারো তোমার কোনো সমস্যা তো থাকবেই না, বরং তুমি অমৃতময় আনন্দময় জীবন, মৃত্যুহীন জীবন তুমি সেখানে উপভোগ করতে পারবে, কৃষ্ণের সঙ্গে নিত্য জীবন। তো সেটা যদি ভক্তরা বুঝতে পারে তাহলে তার উপায় হচ্ছে অবিবিচারী ভক্তি, শুদ্ধভাবে কৃষ্ণ সেবা করা, শ্রবণ সবসময় শ্রবণ করতে হবে। হ্যাঁ, বিশেষ করে আমরা যারা ইসকনের অনুগামী আমরা শিল প্রভুপাদের গ্রন্থ, শিল প্রভুপাদের গ্রন্থ চেষ্টা করা উচিত নিয়মিত, যত বেশি শিল প্রভুপাদের গ্রন্থ আমরা শ্রবণ করব। এই তিনটা গুণ দেখুন, পশু পাখি তিন গুণ থেকে মুক্ত হতে পারে না, কিন্তু মানুষ ইচ্ছা করলে তারা যদি নিয়মিত শ্রবণ কীর্তন রূপ যে নববিধা ভক্তি, এই নববিধা ভক্তির যদি অনুশীলন করে, শিল প্রভুপাদের গ্রন্থ নিয়মিত শ্রবণ করে, ভগবানের নাম আমাদের স্থানে কমপক্ষে ষোলমালা, বেশি পক্ষে যত পারেন, বেশি পক্ষে যত পারেন, কমপক্ষে ষোলমালা আর কি, না প্রভুপাদের গ্রন্থ পাঠ করা, শ্রবণ করা, আলোচনা করা। তো এইভাবে যদি আমরা কৃষ্ণ ভাবনার নববিধা ভক্তিতে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাসম সক্ষমাত্ম নিবেদনম, নয় রকমের ভক্তি, এই নয় রকমের ভক্তিতে যদি আমরা মগ্ন থাকি, যদি আমরা ডুব দিই, তাহলে কি হবে, এই গুণ আমাদেরকে প্রভাবিত করতে পারবে না। সগুণাম সমতিত্তান ব্রহ্মভয় কল্পতে, তখন সে ব্রহ্মস্তরে উঠে যাবে, ব্রহ্মস্তরে উঠে যাবে কিন্তু পরম ব্রহ্মস্তরে উঠবে না। পরম ব্রহ্ম হচ্ছেন কৃষ্ণ, পরম ব্রহ্ম হচ্ছেন নারায়ণ কৃষ্ণ, তিনি হচ্ছেন পরম ব্রহ্ম, আমরা হচ্ছি ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি, আমরা এই রক্ত মাংসের দেহটা নই, অহং ব্রহ্মাস্মি, আমি রক্ত মাংসের দেহ নই, আমি হচ্ছি ব্রহ্ম। অনেকে মায়াবাজারা বলে আমি ব্রহ্ম মানে আমি ভগবান, না তাহলে ভক্তিযোগের কোনো মানে হয় না। ভক্তিযোগ মানে আমি ভগবানের দাস, দাসের দাসের দাস, আমার দায়িত্ব হচ্ছে, আমার স্বভাব হচ্ছে ভগবানের সেবা করা, শ্রবণের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে, অর্চনের মাধ্যমে, বিগ্রহ অর্চনের মাধ্যমে ভগবানের সেবা করাই আমার কাজ। আমি যদি ভগবানের সেবা করি তাহলে এই যে গুণের প্রভাব, যে গুণের প্রভাবে মনের মধ্যে কুচিন্তা আসে, যে গুণের প্রভাবে মানুষ অনাচারে লিপ্ত হয়, যে গুণের প্রভাবে মানুষ পাপ করতে করতে পাগল হয়ে যায়, গুণের প্রভাবে মানুষ পাপ করতে করতে নরকে চলে যায়, হ্যাঁ মানুষ পশু জন্ম লাভ করে দুর্গতির শেষ থাকে না, এই গুণের প্রভাবে মানুষের দুর্গতির শেষ থাকে না। তো যারা এই নববিধা ভক্তির অনুশীলন করবেন তারা এই গুণের প্রভাব থেকে ছুটি পাবেন, মুক্তি পাবেন, তখন তার স্তরটাকে বলা হয় ব্রহ্মভূত স্তর। আর যদি গুণের প্রভাব থেকে মুক্ত না হয় তার স্তরটাকে বলা হয় জীবভূত, জীবভূত। আর যদি মুক্তি পায় এই সপ্তগুণ রজগুণ তমগুণের প্রভাব থেকে যদি কেউ মুক্তি পায় সেটাকে বলে ব্রহ্মভূত স্তর। ব্রহ্মভূত স্তরে ব্রহ্ম পরম ব্রহ্মের সেবা করা যায়, আগুন না হলে আগুনের সঙ্গে মেশা যায় না, তাই ব্রহ্মভূত স্তরে না উঠলে পরম ব্রহ্মের সেবা করা যায় না। এই জন্য এটা স্বাভাবিক, মানে যোগ্যতা, আপনি যদি প্রধানমন্ত্রীর সেক্রেটারি হতে চান, প্রধানমন্ত্রীর সেক্রেটারি হতে গেলে আপনার তো কিছুটা যোগ্যতা তো লাগবে। একটা গল্প আছে, একটা বানর রাজার সেবা করত, রাজা সে প্রভুপাদ বলেছেন গল্পটা, একটা বানর রাজার সেবা করত, তো সে সবসময় রাজাকে বাতাস করত, তো রাজা একদিন ঘুমিয়েছে, তো বানর রাজাকে বাতাস করছে, বাতাস করতে করতে দেখে রাজার নাকে একটা মাছি, তখন বানর মাছিটাকে তাড়াবার চেষ্টা করছে, তো মাছিটা বারবার ঘুরে ঘুরে মাছির স্বভাব ঘুরে ঘুরে আবার রাজার নাকে গিয়ে বসছে, তখন বানরের এমন রাগ হয়েছে, সে পাছের পাশে ছিল একটা মানে লাঠি, সে লাঠি হাতে নিয়ে একেবারে সেই মাছির দিকে তাকিয়ে, এই মাছিটা রাজার নাকে বসেছে, বানর রাজার নাকের উপর মেরে নিয়েছে। তো সেবা হলো, রাজার সেবা হলো কি, কেন হলো না, কারণ রাজার সেবা করার জন্য যে যোগ্যতার দরকার সেই যোগ্যতা বানরের নেই, তাই তো। ঠিক তেমনি যতক্ষণ আমাদের মধ্যে সপ্তগুণ রজগুণ তমগুণের প্রভাব থাকবে আমাদের কৃষ্ণ সেবার কোনো যোগ্যতা হবে না। তো এই জন্য বলা হচ্ছে যে অবিবিচারী ভক্তিতে যদি কেউ যুক্ত হয়, প্রথম দিকে থাকতে পারে, প্রথম দিকে গুণের প্রভাব থাকতে পারে,
কিন্তু সে যদি আন্তরিকভাবে ভগবানের নববিধা ভক্তিতে যুক্ত হয়, আন্তরিকভাবে জপ করে, আন্তরিকভাবে চারটা নিয়ম পালন করার চেষ্টা করে, হ্যাঁ, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে না, ভক্তি জীবনটা গৃহস্থের জন্য, ব্রহ্মচারীর জন্য, সন্ন্যাসীর জন্য একটা জিনিস কমন, কি না, সবসময় ভক্তি সবাই করতে পারে, হ্যাঁ, কৃষ্ণের সংসার করো অনাচার ছেড়ে দিলেই আপনি কি সন্ন্যাসী কি ব্রহ্মচারী, অনাচার ছেড়ে দিলেই আপনি শুদ্ধ ভক্ত, অনাচার ছেড়ে যদি আপনি কৃষ্ণ নাম করেন, কৃষ্ণ কীর্তন করেন, সাধু সঙ্গ করেন, ভগবানের কথা শ্রবণ কীর্তন করেন, ক্রমে 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 আপনি নিজে গুণের গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে শুদ্ধ স্তরে উঠে যাবেন, তখন আপনার মন কখনো বিচলিত হবে না এবং তখন দেখবেন আনন্দ, প্রকৃত আনন্দ। হ্যাঁ, প্রভুপাদ বলছেন যে গোলকের আনন্দ একটু পেলে তো বোঝা যায় যে এই গোলকের আনন্দটা কিরকম, যখন প্রচন্ড নিত্য কীর্তন হয় না, কেউ যদি সুরলা কণ্ঠে মধুর কণ্ঠে যদি কীর্তন করে হরে কৃষ্ণ কীর্তন, আর মৃদঙ্গ বাদক যদি ফার্স্ট ক্লাস হয়, কর্তম বাদক যদি ফার্স্ট ক্লাস হয়, আর যিনি গায়ক তিনি যদি ফার্স্ট ক্লাস হন, সব শুদ্ধ ভক্ত মিলে যখন কীর্তন করে, তখন দেখবেন মাঝে মধ্যে একটা ঝিলিক, একটা আনন্দের ঝিলিক আসে কি না, আনন্দের ঝিলিক। প্রভুপাদ বলছেন এটা একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে যে গোলকের আনন্দটা কেমন। হ্যাঁ, কিছু না পেলে তো আমরা বুঝতে পারবো না যে গোলকে গিয়ে পাবোটা কি। প্রভুপাদ বলছেন কি পাবে সেটা কীর্তনের মধ্যে মাঝে মধ্যে কৃষ্ণ ইঙ্গিত দেয়, এটা পাবে, এই জিনিসটা পাবে। যখন খুব সুন্দর কীর্তন হয় তখন দেখবেন মাঝে মধ্যে একটা শিহরণ জাগে, মাঝে মধ্যে একটা দিব্য আনন্দ হচ্ছে, এটা একটা কণা। প্রভুপাদ বলছে এটা একটা কণা দেওয়া হচ্ছে তোমাকে, একটা কণা, একটা বিন্দু দেওয়া হচ্ছে যাতে তুমি আঁচ করতে পারো। এই বিন্দুটা যখন সিন্ধু হবে, এই বিন্দুটা যখন বিশাল হবে, উপলব্ধ হবে, তখন তুমি কেমন আনন্দে থাকবে তুমি কিছুটা আন্দাজ করতে পারবে তোমার কীর্তনের আনন্দ থেকে। তো এই হচ্ছে দিব্য আনন্দ, সেটাই আমাদের জীবনের পরম প্রাপ্তি, কৃষ্ণ প্রেম। হ্যাঁ, কে গৃহস্থ কি ব্রহ্মচারী, সবার জীবনের একটাই লক্ষ্য, বিশেষ করে মনুষ্য জন্মে আমরা যেন সেই দিব্য প্রেমটা লাভ করতে পারি। আর দিব্য প্রেম লাভ করতে হলে কৃষ্ণ বলছেন অবিবিচারী ভক্তি, ব্যবিচারী ভক্তি করে হবে না। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেমধন, বহু জন্ম ধরেও সাধন ভজন করলে হবে না। যতক্ষণ আপনি অবিবিচারী ভক্তি না করছেন, আমরা নাচুর বান্দা, আমরা না, আমরা ব্যবিচার করি ভক্তি করব, তো কৃষ্ণ নাচুর বান্দা, ঠিক আছে। বহু জন্ম পরে যদি শ্রবণ কীর্তন তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেম ধন, হ্যাঁ, আগুনে আপনার হাড়িতে চাল ডাল দিয়ে আগুনের উপর বসালে কি হয়, হাড়িতে জল চাল ডাল দিয়ে আগুনের উপর বসালে কি হবে, খিচুড়ি হবে, সিদ্ধ হবে, হবে তো। এখন আপনি একটা হাড়ির মধ্যে চাল দিলেন, ডাল দিলেন, সব দিলেন, জল দিলেন, দিয়ে তাল গাছের উপর বসিয়ে দিলেন, আর নিচে মোমবাতি জ্বালিয়ে বসে কি হবে, আগুন আছে, চাল আছে, জল আছে, ডাল আছে, সবই আছে, নেই কোনটা, সিস্টেমটা ঠিক নাই। ভক্তির ক্ষেত্রে মনে রাখতে হবে যতক্ষণ ব্যভিচারী ভক্তি হবে, অনেকে বলে এত বছর হয়ে গেল কোনো রস পাচ্ছি না, নিজেকে অনুসন্ধান করে দেখবেন কিছুটা কিছু ব্যভিচার আছে, আর যদি অব্যভিচারী ভক্তি হয় সঙ্গে সঙ্গে আনন্দ পাবে, সঙ্গে সঙ্গে আনন্দ পাবে, এটাই কৃষ্ণ বলছেন মাংস অব্যভিচারে ন ভক্তি যোগে ন সেবতে সগুণাং সমতিত্বইতাং ব্রহ্ম ভয় কল্পতে। তো এখন প্রশ্ন উত্তরের জন্য কিছু সময় দেখা যাক, আপনারা প্রশ্ন করুন। প্রশ্নোত্তর করলে আশা করি 10 মিনিট কেন, 1 ঘন্টা হয়ে যায় অনেক সময়। ওকে মাইক দিন, হরে কৃষ্ণ। আপনার শ্রী চরণে আমার ধন্যবাদ প্রণাম। বলছিলাম ব্রহ্ম ব্রহ্ম আর হচ্ছে মানে ব্রহ্ম আর নিরাকার, বললেন ব্রহ্মস্তরে যে ভক্তি আর নিরাকার ভক্তির মধ্যে পার্থক্য, কোন পার্থক্য নিরাকার ব্রহ্ম আর ব্রহ্ম একই, নিরাকার ব্রহ্ম আর ব্রহ্ম একই,
আমাদের লাভ করতে হবে পরম ব্রহ্মের প্রতি ভক্তি, পরম ব্রহ্মের প্রতি ভক্তি, নিরাকার ব্রহ্মের প্রতি আমাদের কোনো ভক্তি সম্ভব না। আমরা যেদিকে শুনেছি পরম মানে নিরাকার মানে হচ্ছে শূন্য, না নিরাকার শূন্য বাল্বের যে জ্যোতি এটা কি নিরাকার না সাকার, যেটা অনুভব সেটা বলবেন, কৃত্রিম ভাবে কিছু বলার দরকার। এই যে বাল্বের জ্যোতিটা নিরাকার না সাকার? নিরাকার, কিন্তু বাল্বটা গোড়াটা সাকার, গোড়াটা সাকার। সূর্যের জ্যোতি নিরাকার না সাকার? নিরাকার, সূর্যটা সাকার, গোড়াটা, গোড়াটা কি? গোড়াটা সাকার, টর্চ লাইট তার জ্যোতি নিরাকার না সাকার? নিরাকার, টর্চ লাইটটা সাকার, গোড়াটা মানে গোড়াটা কি? উৎসব, উৎসব গোড়াটা সাকার। জগতের উৎস হচ্ছেন কৃষ্ণ, জগতের উৎস হচ্ছেন কৃষ্ণ, তিনি সাকার। আর একটা প্রশ্ন বলছি, কৃষ্ণ যে পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম, এই তিনটি যে গুণ, তিনটি গুণের যে মাহাত্ম সেটা বুঝতে পারছি না। পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম, একই ব্যক্তি। কৃষ্ণের মধ্যে রয়েছে 64 কলা, আর কৃষ্ণের অন্যান্য অবতারের মধ্যে রয়েছে 60 কলা। কৃষ্ণ ছাড়া এমনকি বলরাম সবার মধ্যে রয়েছে 60 কলা, বুঝেছেন তো? এই জন্য কৃষ্ণকে বলা হয় পূর্ণতম। আর যেমন বলা হয় বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছেন পূর্ণতম, মথুরার কৃষ্ণ হচ্ছেন পূর্ণতর, আর দ্বারকার কৃষ্ণ হচ্ছেন পূর্ণ, 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 পূর্ণতর, পূর্ণতম। হ্যাঁ, যেমন 100 টাকার ভিতরে 99 টাকা আছে কিনা, 100 টাকার ভিতরে 99 টাকা আছে কিনা, ঠিক তেমনি পূর্ণতম কৃষ্ণের মধ্যে পূর্ণতর কৃষ্ণ আছেন, পূর্ণ কৃষ্ণ আছেন। প্রণাম। প্রশ্ন হলো যে আপনি বলছিলেন অর্থের পদগুণ বলছিলেন তিনটি আমরা পেয়েছি, অহংকার, শত্রুতা, অধঃপতন, আরো এই বিষয়টা ক্লিয়ার হবে। অহংকার হলে কি ক্ষতি? না আমি অসত্যরই সত্য করি মানি, আমি যেটা অসত্য সেটাকে বলবো সত্য, যার অহংকার বেশি না সে আমি যেটা বলেছি এটাই ঠিক, এই হচ্ছে অহংকার। আর শত্রুতা, টাকা থাকলে শত্রুতা হয় কিনা দেখুন না, টাকা বাড়বে আর শত্রুতা বাড়বে, অহংকার, শত্রুতা, আর হচ্ছে অধঃপতন। টাকা থাকলে কিন্তু পাপ সুরসরি দেবে, আপনাকে পাপ সুরসরি দেবে, ডাকবে। এটা শ্রীল প্রভুপাদের কথা যদি আমরা মানি তাহলে 33 crores, 33 কোটি। এমনিতে তো ব্রহ্মাণ্ড অনন্ত কোটি, প্রত্যেক ব্রহ্মাণ্ডে যদি একজন করে দেব দেব দেবী হয় তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে দেব দেবী কয়জন? অনন্ত কোটি, তো 33 কোটি তো পকেটে রাখার মতো, তাই না? প্রভুপাদ বলছেন 33 কোটি, ইংরেজিতে বলেছেন 33 crores, বহু জায়গায়। এখন আমরা প্রভুপাদ অনুগত, প্রভুপাদের অনুগামী, আমরা 33 কোটি মানি। আর যারা প্রভুপাদের অনুগামী নয়, যেমন আর্য সমাজ অনেকে বলে 33 প্রকার, 33 প্রকার কেন হবে? সাধারণ প্রভুপাদ বলছেন কলকাতায় এমনও দোকান আছে 33 জন কর্মচারী দোকান চালায়, তো একটা ছোট্ট দোকান চালাতে যদি 33 জন কর্মচারী লাগে, এত বড় যে ব্রহ্মাণ্ড এটা চালাতে যদি লাগবে না, 33 কোটি কিছুই না। হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি আমরা
तो रही तो এটাও জানলাম যে নাম কীর্তন ভাগবত পাঠ সমস্ত অনুশীলনের মাধ্যমে আমরা গুণ থেকে মুক্ত হতে পারি কিন্তু আমরা মানে এটাই আমি জানতে চাইছি যে আমরা গুণ থেকে পুরো গুণাতীত কিভাবে হয়তো তমগুণ থেকে রজগুণ হলো রজগুণ থেকে সত্ত্বগুণ হলো কিন্তু পুরো গুণাতীত কিভাবে হয় যাবে যখন আপনি 100 ভাগ শুদ্ধ ভক্ত হবেন মাতাজির প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ গুণাতীত কিভাবে হওয়া যাবে যখন আমি আপনি 100 ভাগ শুদ্ধ কৃষ্ণ ভক্ত হবেন তখন আপনি সত্যগুণের উপর উঠে যাবেন সত্যগুণের উপর উঠে যাবেন তখন আপনার গুণ থাকবে কিন্তু সেটা এই জড়জাগতিক গুণ নয় তখন সেটা হবে সচ্চিদানন্দময় গুণ ভগবানের যেমন সচ্চিদানন্দময় গুণ আছে চিন্ময় গুণ তখন আপনি চিন্ময় গুণ লাভ করবেন আপনি গুণ শূন্য হবেন না জড় গুণ থাকবে না সপ্তরজতম গুণ তিনটাই জড় তিনটাই জড় কিন্তু আপনি যখন চিত গুণে বিভূষিত হবেন তখন আপনার এই জড়গুণের কোনো প্রয়োজন দেহই থাকবে না দেহস্মৃতি থাকবে না দেহস্মৃতি নাহি যার সংসার বন্ধন কাহাতার হ্যাঁ তখন খিদে থাকবে না আপনার না খেয়ে আপনি থাকতে পারবেন এবং আমরা দেখি গোস্বামীরা বৃন্দাবনের গোস্বামীরা যে রঘুনাথ দাস গোস্বামী দুই দিন পর পর এক কাপ মাঠা খেলেন দুই দিন পর পর এক কাপ মাঠা মাঠা পর্যন্ত ছাঁচ ঘোল দুই দিন পর পর আর সারাদিনে কিছু খেতেন না কিন্তু তিনিও দীর্ঘজীবী হয়েছিলেন তিনিও দীর্ঘজীবী হয়েছিলেন ঘুম রূপ গোস্বামী দেড় ঘন্টা সনাতন হয়ে বৃন্দাবনের সর গোস্বামী দেড় থেকে দুই ঘন্টা এর বেশি নয় আমাদের শিল প্রভুপাত দেড় থেকে দুই ঘন্টা ঘুমাতেন সেটা জানেন শিল প্রভুপাত বলছেন আমি দেড় থেকে দুই ঘন্টা ঘুমাই তাও কোনোদিন হয় না তাও কোনোদিন হয় না তো যখন আপনি গুণের উপর উঠে যাবেন না তখন দেহের কোনো বৈশিষ্ট্য আপনাকে প্রভাবিত করবে চিত জগতে আপনি যখন গোলোকে যাবেন এইসব আহার নিদ্রা ভয় মৈথুন আপনাকে স্পর্শই করতে পারবে না বুঝেছেন বুঝতে পারলেন এটা যত ভক্তি বাড়বে ভক্তির পার্সেন্টেজ অনুসারে গুণাতীত বৈশিষ্ট্যগুলি আপনার মধ্যে আসবে বুঝা গেল এখানে ডুমজির বাসীর ভক্তরা খুব প্রশ্ন করছে আমি গুজরাট থেকে আসলাম গুজরাটের ভক্তরা প্রশ্ন করতে চাইছিল না হরে কৃষ্ণ প্রণাম গরুদাক সাহেব বিষ্ণুর নাভিপদ থেকে ব্রহ্মা ব্রহ্মা এই কপাল থেকে যে চক্ষু থেকে শিবের এখন উনি বিষ্ণু তত্ত্ব থেকে ব্রহ্মা তো ব্রহ্মা জীব আর ব্রহ্মা থেকে যখন শিব সৃষ্টি হচ্ছে উনি হচ্ছে জীব তত্ত্ব না উনি হচ্ছেন শিব তত্ত্ব ব্রহ্মার উপরে ব্রহ্মা থেকে শিব এসছেন কিন্তু শিব ব্রহ্মার উপরে যেমন অটল বিহারী বাজপেয়ী বাবা ছিলেন স্কুলের মাস্টার না আর প্রধানমন্ত্রী কে ছিলেন প্রধানমন্ত্রী কে অটল বিহারী বাবার থেকে ছেলে উপর উঠে গেল না বাবার থেকে ছেলে উপর উঠে গেল না যদিও ব্রহ্মার থেকে শিবের উৎপত্তি লীলাচ্ছলে লীলাচ্ছলে কিন্তু শিবের পজিশন ব্রহ্মার উপরে শিবের গুণ হচ্ছে আপনার 54টা শিবের গুণ 55 ভগবানের ষাট বিষ্ণু তত্ত্বের ষাট কৃষ্ণের 64 পঞ্চতত্ত্বের মধ্যে যে মানে ভগবান শ্রীকৃষ্ণ নিত্যানন্দ প্রভু বলরাম আর অদ্বৈত আচার্য মহাবিষ্ণু মহাবিষ্ণু আর গদাধর পণ্ডিত নারায়ণের বিস্তার আর সুভাষ পণ্ডিত জীবতত্ত্ব জীবতত্ত্ব উনি কি মানে সুভাষ প্রভুজি উনি কি ওনার মানে ভগবানের পার্শ্বদের মধ্যে উনি নিত্য পার্শ্ব উনি গিয়েছিলেন আগে নারদ মুনি এবং প্রহ্লাদের সংমিশ্রণ মহাপ্রভুর অবতারে অধিকাংশই ছিলেন সংমিশ্রণ মহাপ্রভু নিজেই রাধা কৃষ্ণের সংমিশ্রণ এইভাবে মহাপ্রভুর মধ্যে মহাপ্রভুর পঞ্চতত্ত্বের মধ্যে আমরা এরকম যেমন রায় রামানন্দ ললিতা সখী এবং অর্জুন দুয়ের সংমিশ্রণ মহাপ্রভুর ব্যাপারটাই ছিল চিনি লেবুর রস একটু বিভিন্ন জিনিস দিয়ে মিশিয়ে মানে একটু সংমিশ্রণ আছে মহাপ্রভু লীলায় বহু রসের সংমিশ্রণ
বহু ব্যক্তিত্বের সংমিশ্রণ। আচ্ছা যে রাম লক্ষ্মণ ভরত সত্যপূর্ণ বিষ্ণু তত্ত্ব চারজনই বিষ্ণু তত্ত্ব চারজনই বিষ্ণু তত্ত্ব এনারা মানে যেমন খুশি খুশি পত্রদী বিষ্ণু তত্ত্ব মানে এনাদের চরণ দেওয়া যেতে পারে। হ্যাঁ বিষ্ণু তত্ত্ব দেওয়া যায় কোনো অসুবিধা। হরে কৃষ্ণ। প্রভুর প্রশ্ন আছে। হরে কৃষ্ণ। হ্যাঁ আমার একটা দ্বিতীয় প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা আমি যখন গায়ত্রী দীক্ষার জন্য যাই তখন যেতে সত্যি সেই প্রশ্নটা আমি করা হয়েছিল। এরও আমি অল্পদিন বক্তৃতাতে এসেছি কিন্তু আমি কোনো ক্লাসে এইটা শুনিনি বা আমারও বর্তমান এতটা হয়নি যে এই পঞ্চতত্ত্বে কে কোন শক্তি। এরা শক্তি, এদের মধ্যে বেশিরভাগই শক্তিমান। শক্তি আর শক্তিমান দুটো শব্দ, শক্তি আর শক্তিমান। চৈতন্য মহাপ্রভু শক্তিমান, নিত্যানন্দ প্রভু শক্তিমান, অদ্বৈত আচার্য শক্তিমান, গদাধর পণ্ডিত শক্তি, শিবাস পণ্ডিত শক্তি, তটস্থা শক্তি, গদাধর পণ্ডিত অন্তরঙ্গ শক্তির বিস্তার। এই প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার হয়নি। আমি জানতাম যে প্রতিনিধিটা জানতাম, প্রতিনিধি প্রতিনিধিটা জানতাম, কিন্তু কে কোন শক্তি এটা আমার। আমি তো বললাম তিনজন হচ্ছেন শক্তিমান, তিনজন শক্তি নয়, তিনজন হচ্ছে শক্তিমান, আর দুইজন শিবাস পণ্ডিত হচ্ছেন তটস্থা শক্তি আর গদাধর পণ্ডিত হচ্ছে অন্তরঙ্গা শক্তি। ঠিক আছে, আকাশ পাতা সূর্য থেকে সূর্যের শক্তি মানে কিরণ, সূর্য থেকে কিরণ না কিরণ থেকে সূর্য, শক্তি হচ্ছে কিরণ, শক্তি হচ্ছে না শক্তিমান কৃষ্ণ, ধনবান আর ধন, ধনবান আর ধন, বুদ্ধিমান আর বুদ্ধি, বুদ্ধিমান একজন ব্যক্তি, তো কৃষ্ণ হচ্ছেন ব্যক্তি, তিনি হচ্ছেন শক্তিমান, সর্বশক্তিমান। আর বাকি যত কিছু আছে বহিরঙ্গা শক্তি আর পরাশ্য শক্তির বিভিন্ন বিষয় আছে, তার বিভিন্ন শক্তি আছে। ঠিক আছে। আরে হরে কৃষ্ণ, আমার প্রশ্ন হচ্ছে আপনি চারটে বলছিলেন না, জন্ম মৃত্যু জরা ব্যাধি, জরা হচ্ছে বৃদ্ধ বয়স আর ব্যাধি হচ্ছে রোগ। আত্মা তো ঈশ্বর আছে, মানে আত্মা না মরে না জীবিত হয়, তো আমরা যে কৃষ্ণ ভক্তি করছি কৃষ্ণ পূজো করছি, মৃত্যু কাল করে আমার আত্মা কি আবার সৃষ্টিতে থেকে যায় না গরুকে? এটা আপনার কর্মের উপর নির্ভর করে, সেই আত্মাটা যায় না, সেখানে কোনো আকার আছে না? আকার আছে, আত্মার আকার আছে, আত্মার চিন্ময় চক্ষু, চিন্ময় কর্ণ, চিন্ময় নাসিকা, চিন্ময় জিহ্বা, চিন্ময় ত্বক, সচ্চিদানন্দময় আকার আছে, সেই আকারে আত্মা চিন্ময় আকারে, রক্ত মাংসের আকারে নয়, চিন্ময় আকারে আত্মা গোলকে চলে যাবে, সেখানে কৃষ্ণেরও যে সচ্চিদানন্দময় রূপ আছে সেই রূপের সঙ্গে আপনার আনন্দ বিনিময় হবে, প্রেম বিনিময় হবে। আমরা যেভাবে কৃষ্ণ ভক্ত করছি সেভাবে কি জীব জন্তুরা কোনো ভক্তি মার্গ আছে? জীব জন্তুদের জীব জন্তু জীব জন্তুর ভক্ত হতে পারে না। অনেক সময় মহাপ্রভু বানিয়েছেন, মহাপ্রভু ঝাড়িখণ্ডের জঙ্গলে পশু পাখি বাঘ ভল্লুককে কৃষ্ণ ভক্ত বানিয়েছেন, সেটা ভগবানের পক্ষে সম্ভব, কারণ তিনি সর্বশক্তিমান, সাধারণত জীব জন্তু কৃষ্ণ ভক্ত হয় না। হ্যাঁ, কৃষ্ণ ভক্তি শুধু মানুষের জীবনে সম্ভব। শান্তিপুর মাধবেন্দ্রপুরি একজন শুদ্ধ ভক্ত, আমাদের পরম্পরা ধারায় এই মাধবেন্দ্রপুরীর কাহিনী বলতে গেলে আবার আমার এক ঘন্টা কমপক্ষে লাগবে। হ্যাঁ, তো সংক্ষেপে বলছি, মাধবেন্দ্রপুরী শুদ্ধ ভক্ত ছিলেন, তিনি ছিলেন অজাচক বৃত্তি, তিনি এমনকি ভিক্ষাও করতেন না, বৃন্দাবনে গিয়ে জপ করছিলেন, কৃষ্ণ নিজে হাতে তাকে দুধ দিয়েছিলেন খাও, বাসনটা আমি পরে এসে নিয়ে যাব, তো পরে আর আসেননি, তখন উনি ভাবছিলেন যে কী ব্যাপার, একটা গোপবালক আমাকে দুধ দিয়ে গেল, পরে দেখছি আর বাসনটাও নিতে আসেনি। তো যাই হোক, তো মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে স্বপ্ন দেখলেন যে গোপাল বলছেন যে আমি এখানে ওই পাথরের নিচে চাপা পড়ে আছি, আমাকে উদ্ধার করো, মানে বিগ্রহ তাকে স্বপ্ন দেখালেন,
তখন পরের দিন উনি ব্রজবাসীদের ডেকে ওই পাথরের নিচে থেকে বিভিন্ন গোপাল বিগ্রহ বের করেছিলেন। তো সেই গোপাল বিগ্রহ স্থাপন করলেন। গোপাল বিগ্রহ তাকে আবার স্বপ্ন দেখালেন যে আমার শরীরের তাপ কমছে না, তুমি আমার জন্য কিছু মলয় চন্দন নিয়ে আসো। কোথায় পাবো? না, উড়িষ্যাতে যাও, সেখানে চন্দন পাবে। তো উনি হাঁটতে হাঁটতে উড়িষ্যায় এসেছিলেন। তখনকার দিনে গাড়ি সাইকেল কিছুই ছিল না, হাঁটতে হাঁটতে উড়িষ্যায় এসেছিলেন। উড়িষ্যার যে কি বলে চন্দন লেপন হয়েছিল গোপীনাথ, গোপীনাথ টোটা গোপীনাথ, হ্যাঁ কীর্চরা গোপীনাথ, কীর্চরা গোপীনাথ। তো সেখানে রেমনাথে গেলেন, সেখানে তিনি না চন্দনের লীলাটা গোপীনাথের সঙ্গে হয়েছিল, ক্ষীরচোরার সঙ্গে আরেকটা লীলা হয়েছিল অন্য লীলা, হ্যাঁ ক্ষীরচোরা গোপীনাথ। উনি মনে মনে ভাবছিলেন, উনি মাধবেন্দ্রপুরি পূজারীকে জিজ্ঞেস করলেন যে কী ভোগ লাগান। হ্যাঁ, তো বলছেন যে ওই অমৃত কেলি, অমৃত কেলি মানে নারকেল আর দুধ চিনি দিয়ে কর্পূর এলাচি দিয়ে এটাকে ক্ষীর বানানো হয়। তো মাধবেন্দ্রপুরি মনে মনে ভাবছিলেন যে আমি বৃন্দাবন ফিরে গিয়ে আমি আমার গোপালকে ভোগ লাগাবো, কিন্তু যদি টেস্ট পেতাম তাহলে রান্না করতে সুবিধা হবে। তো এই কথা মনে আসার পর উনি নিজেকে ধিক্কার দিলেন, এখনো ভোগ সরেনি, এখনো ভোগ শেষ হয়নি, আমার মনে খাওয়ার বাসন এসে গেল, আমি কত অধম। এই চিন্তা করে উনি প্রণাম করে চলে গেলেন হাটে, মানে গ্রামের হাটে গিয়ে বসে রইলেন। এইদিকে ওই বারোটা কলস ক্ষীর ভোগ লাগানো হয়েছিল। তো পূজারি যখন সরাতে গেলেন গিয়ে দেখেন এগারো কলস, এক কলস নেই, লাগালাম বারো কলস হয়ে গেল এগারো কলস। তারপর রাত্রে আবার পূজারি স্বপ্ন দেখলেন যে আরেক কলস আমার ধুতির নিচে আছে, কৃষ্ণ বলছেন আমার ধুতির নিচে আরেক কলস আছে, ওইটা ওই বাজারে মাধবেন্দ্রপুরি আছে হাটে, ওনাকে দিয়ে আসা। হ্যাঁ, তো পূজারি যখন ওই কলস নিয়ে বাজারে গেলেন গিয়ে তো চেনেন না মাধবেন্দ্রপুরি, কি চিৎকার করছেন এখানে মাধবেন্দ্রপুরি নামে কেউ আছেন? তো দুই তিনবার নাম শোনার পরে মাধবেন্দ্রপুরি এগিয়ে আসলেন যে আমি অধম, বলছে আপনি অধম নন, আপনি পরম ভাগ্যবান, আপনার জন্য গোপীনাথ নিজে ক্ষীর চুরি করেছেন, আপনি ক্ষীর গ্রহণ করেন। তো এইভাবে পূজারী তাকে প্রণাম করে ক্ষীর দিয়ে চলে গেলেন। মাধবেন্দ্রপুরি সেই ক্ষীর অত্যন্ত আনন্দের সঙ্গে খেলেন এবং সেই মাটির কল সেটাকে ভেঙে টুকরা টুকরা করলেন, প্রতিদিন একটা করে টুকরা খেতেন, মানে এত মানে কৃষ্ণ আমার জন্য চুরি করেছে এটা মানে তা ওনার কাছে এত আনন্দদায়ক হয়েছে। তো উনি লুকিয়ে চলে গেলেন সেখান থেকে, উনি জানেন যে আমি এখানে থাকলে মুখে ভিড় করবে যে কে সেই মাধবেন্দ্রপুরে যার জন্য কৃষ্ণ নিজে হাতে ক্ষীর চুরি করেছে। তো উনি পালিয়ে গেলেন উড়িষ্যাতে মানে পুরীতে, কিন্তু ভক্তরা তাকে খুঁজে খুঁজে পুরী থেকে বের করলেন। এটা অনেক বড় কাহিনী, লম্বা কাহিনী। তার জন্মদিন গতকাল গিয়েছে না, আজকে আজকে তার জন্মদিন, সেটা শান্তিপুরে বড় উৎসব হয়। মহাপ্রভু আশীর্বাদ করেছিলেন যে শান্তিপুরে তার জন্মদিনে যারা প্রসাদ পাবে, প্রসাদ বিতরণ করবে, তাদের গোবিন্দ প্রেম হবে। তো যারা ভাগ্যবান তারা শান্তিপুর অন্তত জীবনে একবার যাওয়া চেষ্টা করবে। ঠিক আছে, শ্রীকৃষ্ণ জন্ম যে মথুরাতে হয়েছিল আর বৃন্দাবনে হয়েছিল, দুটো কি জন্ম হয়েছিল? এটা এখন গোস্বামীরা ব্যাখ্যা করেছেন যে আদি পুরুষ, আদি পুরুষ শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বৃন্দাবনে, আর বসুদেব, বসুদেব কৃষ্ণ যে তার জন্ম হয়েছিল মথুরায়। বসুদেব কৃষ্ণ কিন্তু ওই আদি পুরুষ যে গোবিন্দ তার অংশ, তার অংশ। যখন বাসুদেব যখন তাকে নিয়ে গেলেন, নিয়ে যশোদার কাছে রাখলেন, তখন বসুদেব কৃষ্ণ নন্দ মহারাজের কৃষ্ণের শরীরে প্রবেশ করেছিলেন, এক কৃষ্ণ আরেক কৃষ্ণের শরীরে প্রবেশ করেছিলেন, এবং যশোদার একটি কন্যা হয়েছিল, সেই কন্যা যোগমায়া, তাকে মাথায় করে আবার বসুদেব তাকে আবার ফিরিয়ে নিয়ে এসেছিলেন। বৃন্দাবনে কৃষ্ণ মানে স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান, বৃন্দাবন পরিত্যাজ্য পদব্যাকম নগচ্ছতি, বৃন্দাবন ছেড়ে স্বয়ং ভগবান এক পাও নরেন। ধন্যবাদ।
কৃষ্ণ যত অবতার হয়েছেন তিনি যেমন রামচন্দ্র কাকে পিতা রূপে নিয়েছেন দশরথ তার মৃত্যু হয়েছিল কিনা রামচন্দ্রের মৃত্যু কিন্তু দশরথের মৃত্যু আছে কারণ শিব শিবতত্ত্ব জীবতত্ত্বের উপরে জীবতত্ত্বের উপরে তাই শিবকে মৃত্যু স্পর্শ করতে পারে না ঠিক আছে কিভাবে সম্ভব হতো মানে তখনকার সময় মানুষের শক্তি আয়ু সবই বেশি ছিল সত্যযুগে মানুষের আয়ু ছিল 100,000 বছর সত্যত্রেতাযুগে একটা শূন্য কমে গেল এখানে কত 10,000 বছর সত্যত্র তারপর আরেকটা শূন্য কমে গেল 1,000 বছর কলিযুগে আরেকটা শূন্য কমে গেল 100 বছর কলিযুগে শেষ ভাগে আরেকটা শূন্য কমে যাবে 10 বছরে তো এইভাবে আগের যুগে মানুষের যেমন আমরা গিয়েছিলাম একচক্রা সেখানে কুন্তী দেবী যে প্রতিদিন প্রদীপ দেখাতেন তুলসীর কাছে সেই প্রদীপটা এখনো আছে কে কে দেখেছেন সেই প্রদীপটা তুলতে পারবেন আপনি তুলতে পারবেন এত বড় এত বড় পাথর আপনি তুলতে পারবেন 10 জন মিলে তোলা কঠিন কুন্তী দেবীর তিনি এরকম এরকম তো আগের দিনের মানুষের সঙ্গে এখনকার তুলনা হয় না আর এরা ছিলেন বেশিরভাগই ভগবান বিষ্ণুদত্ত এরা এক পায়ে মানে ওইখানে লীলা করবেন 10,000 মাইল দূরে গিয়ে আরেকটা লীলা করবেন ওনাদের পক্ষে কোনো ব্যাপার নয় শিবের দেখুন জন্ম তো কৃষ্ণেরও আমরা দেখি জন্মাষ্টমী জন্মাষ্টমী মানে কি কৃষ্ণের জন্মলীলা আছে জন্ম জন্মলীলা এগুলি থাকুক এতে কোনো অসুবিধা নেই কিন্তু ওদের পজিশনগুলি আমাদের দেখতে হবে কা কে জীবতত্ত্ব কে শিবতত্ত্ব কে বিষ্ণুতত্ত্ব সেই পজিশন অনুসারে জন্ম হলেও সেটা আমরা বলি জন্মের নাটক জন্মের নাটক আর কোনো প্রশ্ন যদি না থাকে সমাপ্তি ঘোষণা করব আপনি 10 মিনিট বলেছিলেন ওই মাতাজির প্রশ্ন 10 মিনিট প্রশ্ন উত্তরে অনেক 10 মিনিট বেশি হয়ে গেছে হ্যাঁ প্রশ্ন করেন মাতাজি কি মন আর বিবেক কাকে বলে মন তো চঞ্চল মন হচ্ছে চঞ্চল সংকল্প বিকল্প আমি এটা করব এটা করব না এখন এটা ভালো লাগছে পরে এটা ভালো লাগছে মন হচ্ছে পরিবর্তনশীল আর বিবেক হচ্ছে পরমাত্মার বাণী বিবেকটা হচ্ছে পরমাত্মার বাণী পরমাত্মা বলে দেবে এটা উচিত নয় এটা উচিত ওই যে বাণীটা এটাকে বলে আমরা বলি বিবেক কথাটা বলেছেন বিবেক অনুসারে যদি মন চলে তাহলে মন লাভবান হবে আর মন যদি বিবেককে পাত্তা না দেয় তাহলে ক্ষতি হবে মন হবে মানুষের শত্রু বুঝতে পারলেন বিবেক অনুসারে চলা উচিত আর যদি প্রশ্ন না থাকে তাহলে সোজাই মাধব প্রভু সমাপ্ত করব অদ্বৈত আচ্ছা তো এটা চলছিল তো মহাপ্রভু তিনি
মাধবেন্দ্র পুরীর আজকে তো হলো আবির্ভাব না আবির্ভাব তিথি তো এটা পেশা পূজা তো অদ্বৈত আচার্য যেহেতু মাধবেন্দ্র পুরীর শিষ্য ছিলেন অদ্বৈত আচার্য প্রভু নিত্যানন্দ প্রভু ঈশ্বরপুরী এরা সকলেই ছিলেন মাধবেন্দ্র পুরীবাদের শিষ্য তো ওই মহাপ্রভু উপস্থিত ছিলেন যেদিন অদ্বৈত আচার্য প্রভু গুরুদেবের বেশ পূজা জন্মদিন পালন করেছিলেন তখন মহাপ্রভু স্বয়ং উপস্থিত ছিলেন এবং তিনি নিজের অদ্বৈত আচার্যের যে বিভিন্ন ভাণ্ডার মানে কোনোটা মুগ ডালের ভাণ্ডার কোনোটা চালের ভাণ্ডার দেখে উনি বলছিলেন যে এই ভাণ্ডার কোনো মানুষের পক্ষে এত বড় বড় ভাণ্ডার সম্ভব নয় তো অদ্বৈত আচার্য তিনি মহাবিষ্ণু তার তো ভাণ্ডারের অভাব নেই তো তিনি মানে অনেক প্রসাদ রন্ধন করে নিবেদন করে তিনি বিতরণ করেছিলেন আজকের তিথিতে এবং তখন মহাপ্রভু প্রসাদ পাওয়ার সময় আশীর্বাদ করেছিলেন যে এই মাধবেন্দ্র তিথিতে যারা এখানে শান্তিপুরে গিয়ে যারা প্রসাদ গ্রহণ করবে প্রসাদ দান করবে তাদের গোবিন্দ প্রেম হবে ঠিক এই শব্দটা মহাপ্রভু প্রয়োগ করেছিলেন তারপর থেকে এই উৎসব কিন্তু চলে আসছে যুগ যুগান্ত ধরে মানে মহাপ্রভু আমল থেকে এখন চলে আসছে পরবর্তীকালে ওই অদ্বৈত আচার্যের যে শ্রীপাদ শান্তিপুরের সেই সেখানকার যারা গোস্বামী তারা ইস্কনকে সেটা দায়িত্ব দিলেন কারণ এত বড় উৎসব তারা চালাতে পারছিলেন না তো ইস্কনকে যখন দায়িত্ব দিলেন ইস্কনের পক্ষ থেকে কোনো ব্যাপার নয় তো ইস্কন এটা এখন প্রতি বছর বিশাল আকারে আমি দুইবারের মতো গিয়েছিলাম বিশাল আকারে ইস্কন সেটা করে বুঝেছেন অনেক মানে অগণিত যে কেউ আসবে তাকে আর ফেরত পাঠানো হবে না যে প্রসাদ নেই প্রসাদ ফুরিয়ে গেছে এমন যত খুশির লোক আসবে আজকের দিনে শান্তিপুরে অদ্বৈত শ্রীপাঠে প্রচুর পরিমাণে প্রসাদ বিতরণ হয় কারণ ওই মহাপ্রভুর আশীর্বাদ যে করে গেছেন গোবিন্দ প্রেম হবে সেটা সবাই একটু পেতে চায় যার পয়সা আছে সে কিছু দান করে তার পয়সা নিয়ে সে প্রসাদ খেয়ে চলে আসে কেউ তো বলছেন মহাপ্রভু তো বলছেন যে প্রসাদ পাবে তারও গোবিন্দ প্রেম হবে শান্তিপুর থেকে প্রসাদ এসে গেছে প্রসাদ পেলেই যদি গোবিন্দ প্রেম হয় তাহলে এখানে আপনার নৌজরে বসেই গোবিন্দ প্রেম তো বিতরণ করা শুরু করি আমরা এবার বঞ্চিত হব কেন আমরা সকলেই শক্তি আমাদের চেতনা কখনো অবচেতন কখনো চেতন কিন্তু আমরা সকলেই শক্তি এখানে শক্তিমান কেউ নাই শক্তিমান শুধু কৃষ্ণ শক্তিমান শুধু বিষ্ণু তত্ত্ব জীবতত্ত্ব শক্তি বহিরঙ্গা মায়া শক্তি শক্তি অন্তরঙ্গা রাধারানী শক্তি সবই শক্তি শক্তিমান শুধু কৃষ্ণ এবং বিষ্ণু বুঝা গেল আমরাও শক্তি আমরা যারা জীব আমরা হচ্ছে তটস্থা শক্তি রাধারানী অন্তরঙ্গা শক্তি দুর্গা দেবী বহিরঙ্গা শক্তি কৃষ্ণের আরো শক্তি আছে কিন্তু কৃষ্ণ নিজে শক্তিমান উপায় একটাই সাধু সঙ্গে আপনি হরিকথা হরিনাম করবেন ক্রমে 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 পায় লোক ভবসিন্ধু করবেন যত সাধু সঙ্গ করবেন যত হরিকথা শুনবেন শুদ্ধ ভক্তের সঙ্গ করবেন ক্রমে ক্রমে আপনি এই মায়ার পরীক্ষা থেকে পরীক্ষা পাস করবেন মায়া পরীক্ষা নেবে যে আপনার ভক্তিটা ডুপ্লিকেট না আসল ম্যাট্রিক এসিড পরীক্ষা দিয়ে কোনটা খাঁটি সোনা কোনটা নকল সোনা বুঝতে গেলে ন্যাট্রিক এসিড ঢেলে দিতে হয় তো কৃষ্ণ মায়ারূপী ন্যাট্রিক এসিড ঢেলে দিয়েছেন যাতে বুঝতে পারা যায় কি আসল ভক্ত কে নকল ভক্ত আর কিছু আরে কৃষ্ণ তাহলে তো এখানে তো দোল পূর্ণিমা তো আর বেশি দিন নেই আমরা কালকে যাচ্ছি শিলং আমি দোল পূর্ণিমায় শিলংয়ে থাকবো
তো এখানে যেহেতু ইসকন নতুন দায়িত্ব পেয়েছে, আগেও ইসকন ছিল কিন্তু একেবারে পাকাপাকি দায়িত্বটা এখন ইসকন পেতে চলেছে, তো সেই জন্য শুরুতেই একটা সুন্দর উৎসব আসছে দোল পূর্ণিমা। তা এখন আপনারা সবাই এগিয়ে আসুন, মহাপ্রভুর কৃপা লাভ করুন। এখন দশের লাঠি একের বোঝা, আগামী দোল উৎসব উপলক্ষে প্রভু প্যাম্পলেট ছাপিয়েছেন, তো আপনারা সাধ্যমতো প্রেম সহকারে প্রীতি সহকারে, এটা কারো ব্যক্তিগত ব্যাপার নয়, এটা হচ্ছে মহাপ্রভুর উৎসব, আপনারা সবাই এগিয়ে আসবেন সাধ্যমতো। কৃষ্ণ আপনাদের অনেক কি দিয়েছেন, যদি বলেন কৃষ্ণ দেননি তাহলে সেটা কৃষ্ণ দেখবেন, কৃষ্ণ দিয়েছেন, আপনি বলেন না কৃষ্ণ আমাকে দেননি, কৃষ্ণ দিয়েছেন, আপনাদের দিয়েছেন। এবার কৃতজ্ঞতা স্বরূপ এই দোল পূর্ণিমায় আপনারা এগিয়ে আসুন, দশে মিলে সুন্দরভাবে, কেউ অর্থ দিয়ে সাহায্য করুন, কেউ দেহ দিয়ে সাহায্য করুন, পরিশ্রম করে সাহায্য করুন, কেউ বুদ্ধি দিয়ে সাহায্য করুন, এইভাবে দোল পূর্ণিমাকে আপনারা সাফল্যমণ্ডিত করুন। প্রভু প্যাম্পলেট ছাপিয়েছেন, প্যাম্পলেট বিতরণ করা হবে, সেই প্যাম্পলেটে নিশ্চয়ই কিছু কিছু আইডিয়া দেওয়া আছে, আপনারা সেই অনুসারে এই বলতে গেলে এখানে ইসকন দায়িত্ব পাওয়ার পর প্রথম দোল পূর্ণিমা এখানে সুন্দরভাবে অনুষ্ঠিত হতে চলেছে, আপনারা উৎসাহ দিলে প্রভুরা আরও বেশি উৎসাহিত হবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। প্রভু কি শিল ভূপাদে কি